গণেশ মুখ ছুটে গেছে কিন্তু তুমি লেজ ধরে টান মারবে না লেজকে ব্যালেন্সে রাখবে লেজ ব্যালেন্সে রাখবে এক সাইড মুখ ক্লিয়ার হয়েছে গণেশ ধরে রাখবে হ্যাঁ ধরে রাখবে ছেড়ে দাও হ্যাঁ এটা ছেলে ওইটার ভেতরে তুলবে না তোলো ব্যাগ সাপটা একটু মানে অ্যাগ্রেসিভ হয়ে রয়েছে, অনেকক্ষণ ধরে নেটে আটকে ছিল, যার জন্যই সাপটা বেরিয়ে যাচ্ছে। বেশ প্রমাণ সাইজেরই একটা কোবরা ছিল দেখতে পাচ্ছেন, কাল সন্ধ্যা 7:30টার সময় আমি যে ফ্যাক্টরিতে কাজ করি সেই ফ্যাক্টরি রেসিডেন্সের মধ্যেই আমি থাকি, তো সেখানে একটা প্রমাণ সাইজের কমন ক্রেট বার হয়, তো সেই কমন কেটটাকে যথারীতি রেস্কিউ করা হয়। একেও এখন এইখানে রিলিজ করে দিচ্ছি, পুরো ব্রাউন কালারের, অনেকটা ঘরচিতির গায়ের রং যেরকম সেম ঘরচিতির গায়ের রং, তো সাপটাকে এখন রিলিজ করে দেওয়া হচ্ছে।
চাপটা বার হয়ে যাচ্ছে, দেখুন বেশ বড় সাইজের ছিল কমন ক্রেট। দেখলেন দুটো সাপকেই রিলিজ করে দেওয়া হলো। ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই চাই। একটাই কথা বলবো, সাপ বাঁচান, পরিবেশ বাঁচান। এই সাপটার সম্বন্ধে আমি কয়েকটা ছোট্ট কথা আমি বলে দিই। এটা হচ্ছে, এটাকে আপনারা বাংলায় গহমা বলেন, ইংরেজিতে স্পেকটেকেল কোবরা বলে। এর বিষ হচ্ছে নিউরোটক্সিন বিষ, প্রচণ্ড বিষধর সাপ। কামড়ালে যদি ওঝার কাছে যান চিকিৎসা না করে, ডাক্তারের কাছে চিকিৎসা না করে যদি ওঝার কাছে যান, তাহলে মৃত্যু অনিবার্য, 100% মৃত্যু। বাড়ির মহিলারা ভালো করে শোনেন, কেন আপনারা সবচেয়ে বেশি এইগুলো বিশ্বাস করেন। ঠিক আছে, তো এই সাপটার মারণ মাত্রার বিষ হচ্ছে 15 মিলিগ্রাম। যদি 15 মিলিগ্রাম বিষ ঢালে, তাহলে কিন্তু ডাক্তার ছাড়া কেউ বাঁচাতে পারবে না। আর ওঝার কেরামতি ওই জায়গাতেই এই সাপটার একটা বড় গুণ আছে, এ যখন কামড়ায় 100 ভাগের মধ্যে 30 ভাগ বিষ ঢালে, 70 ভাগ বিষ ঢালে না। এই যে 70 ভাগ যে বিষ ঢালে না, আপনি আমি বা ডাক্তারবাবু তো কেউ বুঝতে পারছেন না যে মারণ মাত্রার বিষটা ঢেলেছে কি না, 15 মিলিগ্রাম বিষ ঢেলেছে কি না। এবার যদি এই 15 মিলিগ্রাম বিষ না ঢালে, আপনার শরীরের যা ক্ষমতা তাতে আপনি নিজে নিজে সুস্থ হয়ে যাবেন। একটা মানুষ নিজে নিজে সুস্থ হয়ে যাবে, কোনো ওষুধ লাগে না, কিচ্ছু লাগে না। ওঝা ওইখানেই কেরামতি করে। আর ওঝা যখন পারে না, যখন এই সাপের রোগ লক্ষণগুলো, বিষের রোগ লক্ষণগুলো যখন আসতে শুরু করে, তখন ওঝার একটাই কথা, সেটা হচ্ছে কাল সাপ কামড়েছে। আমি আপনাদের এখানে বলে দিচ্ছি, কেউ যদি এই সমস্ত করেন, তাকে অপমান করার উদ্দেশ্য কিন্তু আমার নয়। আপনাদের সঠিক রাস্তাটা দেখানো এবং শেখানোই হচ্ছে আমার উদ্দেশ্য। সাপটা বিপদে পড়েছে, আপনারা সাপকে বাঁচিয়েছেন, খুব ভালো করেছেন। পরিবেশ সম্বন্ধে আপনারা সচেতন, যার জন্যই সাপটাকে বাঁচিয়েছেন। কিন্তু এই সাপের কামড় তো হতেই পারে, জমি জমাতে কাজ করতে গিয়ে যখন তখন হতে পারে। আর সাপের কামড়টা সবচেয়ে বেশি হয় গ্রামের লোকেদের, গ্রামে যারা থাকে, গ্রামের লোকেদের সাপের কামড় সবচেয়ে বেশি হয়। সাপ চেনার দরকার নেই, যে সাপই কামড়াক, সাপ চেনার দরকার নেই, সিধা হসপিটালে চলে যাবেন। ডাক্তারবাবুরা ওখানে যে রোগ লক্ষণগুলো আছে, এই সাপের বিষ বা অন্য যে কোনো সাপের বিষের যে রোগ লক্ষণ আছে, সেই রোগ লক্ষণ দেখে ডাক্তারবাবুরা কিন্তু ট্রিটমেন্ট করেন সম্পূর্ণ যখন আসবে। এই সাপটার পার্টিকুলারলি আমি বলছি, এর রোগ লক্ষণটা কীরকম, ধরেন 15 মিলিগ্রাম মারণ মাত্রার বিষ দিল, কিছুক্ষণ পরে থেকে রোগী ঝিমাতে শুরু করবে, নাকি নাকি কথা বলবে, তারপরে ধীরে ধীরে ওর মুখ দিয়ে গ্যাসলা বেরোবে, এবার তারপরে লাস্টে চোখের পাতাটা পড়ে আসবে, শিব ঠাকুরের যে ছবিতে, চোখের ছবিতে যেরকম দেখি ওই রকম পড়ে আসবে। তাকে বড় করে তাকাতে বললেও সে বড় করে তাকাতে পারবে, তার মানে তার রোগ লক্ষণ পুরো দামে শুরু হয়ে গেছে। এবার অ্যান্টিভেনাম, যেটা এই সাপের বিষের থেকেই একটা ওষুধ তৈরি হয়, সেটাকে বলে অ্যান্টিভেনাম। এই অ্যান্টিভেনাম প্রয়োগ করে কিন্তু ডাক্তারবাবু বাঁচাবেন। অ্যান্টিভেনাম প্রয়োগ করারও কিছু নিয়ম আছে, সেগুলো আপনারাও জেনে নেন, কেন হসপিটালে গেলে এগুলো আপনাদেরকে লক্ষ্য করতে হবে। সেটা হচ্ছে, প্রথম ডাক্তারবাবু স্যালাইন চালাবেন, এবং রোগ লক্ষণ যদি দেখা যায়, রোগ লক্ষণ দেখা গেলে 30 মিনিটের মধ্যে 10 ভায়াল, মানে এক একটায় 10 ml করে অ্যান্টিভেনাম থাকে, এরকম 10টা 30 মিনিটের মধ্যে স্যালাইন দিয়ে, স্যালাইনের মধ্যে দিয়ে শরীরে প্রবেশ করাতে হবে। এবার স্যালাইনের মধ্যে দিয়ে যখন 30 মিনিটের মধ্যে এভিএসটা চলে গেল, 10টা এভিএস চলে গেল, তাতে কিন্তু পেশেন্ট অনেকখানি রিলিফ পেয়ে যায়। এবার হতে পারে এই সাপটা অনেকক্ষণ কামড়ে ধরে রেখে 15 মিলিগ্রামেরও বেশি বিষ ঢেলেছে। ডাক্তারবাবুর যদি মনে হয় যে আরও বেশি এভিএস লাগবে, তখন ডাক্তারবাবু কিন্তু আরও বেশি এভিএস দেবেন। একমাত্র যে কোনো বিষধর সাপের কামড়ের একমাত্র চিকিৎসা হচ্ছে হসপিটালে এভিএস।
ওঝা গুণিন কেউ করবেন না, যারা ওঝা গুণিন করবেন তারা কিন্তু সবচেয়ে বড় কথা যেটা জেনে রাখুন, এই সাপের কামড় হলে বা যে কোনো সাপের কামড় হলে কখনো টাইট করে বাঁধন দেবেন না, এটা সবচেয়ে বড় ভুল ধারণা। টাইট করে বাঁধন তো আপনি দিলেন, আপনি ভাবলেন যে বিষটা চলবেন মানে সারা শরীরে পৌঁছাবে না, কিন্তু এও হতে পারে যে যাকে কামড়ালো সে বাঁচলো কিন্তু তার হাতটা বাঁচলো না বা পাটা বাঁচলো না। সেক্ষেত্রে একটাই জিনিস করতে লাগে, এই যে হাত এবং পাই তো সবচেয়ে বেশি কামড় হয়, যাতে পা ভাঁজ করতে না পারে, হাতটা ভাঁজ করতে না পারে, তার জন্য একটা স্কেল দিয়ে হালকা গামছা হোক বা যে কোনো ব্যান্ডেজ দিয়ে এমনভাবে বেঁধে দেবেন যাতে দুটো আঙুল এরকম ঢুকতে পারে, আরামসে চলাচল করতে পারে। যত তাড়াতাড়ি পারবেন সময়, সাপ কামড়ের চিকিৎসার একটা সবচেয়ে বড় জিনিস হলো সময়। 100 মিনিটের মধ্যে আপনার শরীরে 100 ml এভিএস পুশ করতেই হবে, যেভাবেই হোক। ডাক্তারবাবুর কাছে গেলে ডাক্তারবাবু সঙ্গে সঙ্গে পুশ করবেন, কাজেই সময় নষ্ট না করে তাড়াতাড়ি হসপিটাল পৌঁছাবেন। অ্যাম্বুলেন্স পেলেন না রাত্রে, গ্রামে সবার বাড়ি আছে, বাইক আছে, সরি, গ্রামে সবার বাইক আছে, বাইকে যে বাইক চালানো সে তার কাজ বাইক চালানো, মাঝখানে পেশেন্টকে বসিয়ে দরকারে একটা কাপড় দিয়ে যে বাইক চালাচ্ছে তার সাথে বেঁধে নিলেন, বেঁধে নেওয়ার পরে পেছনে একজন লোক সে কিন্তু পেশেন্টকে ধরে বসে থাকবে এবং তাকে মানসিক ভরসা যোগাবে যে তোমার কিচ্ছু হবে না। তার সাথে এই তৃতীয় ব্যক্তির কিন্তু আর একটা খুব জরুরি কাজ আছে, যে লোকটার শরীরে, পেশেন্টের শরীরে কতক্ষণে কোন কোন রোগ লক্ষণগুলো আসছে, নাকি সুরে কথা বলছে, নাকি মুখ দিয়ে গ্যাস লাভ হচ্ছে, নাকি চোখের পাতা পড়ে আসছে, টোটাল অবজারভেশন করতে করতে যাবে এবং ডাক্তারবাবুর কাছে গিয়ে সময়গুলো বলবে যে এই এই সময় ওর এই এই লক্ষণগুলো এসছে শরীরে, ডাক্তারবাবু তাতে চিকিৎসা করতে সুবিধা হবে, পেশেন্টটা খুব তাড়াতাড়ি রিলিফ পেয়ে যাবে, বেঁচে যাবে। কখনো টাইট করে বাঁধবেন না, টাইট করে যদি বাঁধতেই হয়, ধরুন ঘাড়ে কারুককে কামড়ালো, তো কি গলায় টাইট দিয়ে বাঁধন দেবেন না গলায় দড়ি দিয়ে ঝুলে পড়বো যে সাপের বিষটা ছড়াবে না। পেশেন্টকে শুইয়ে রেখে দিলেন, হালকা বাঁধন দিলেন, নড়াচড়া করতে দেবেন না, টেনশন করতে দেবেন না, নড়াচড়া এবং টেনশন যদি করে তাহলে রক্ত চলাচল দ্রুত হবে, সাপের বিষও তাড়াতাড়ি ছড়াবে। কিন্তু টাইট করে বেঁধে দিলে একটা জায়গায় রক্ত জমে যাবে, সেই জায়গাটা গ্যাংরিং হয়ে তার হাতটাই কাটা যেতে পারে বা পাটাই কাটা যেতে পারে। এই যে ভুল ধারণা যেটা টাইট করে বাঁধন দেওয়া, কোষে বাঁধন দেওয়া, একদম করবেন না। কোষে বাঁধন দেওয়ার কিন্তু অনেক খারাপ দিক আছে, কখনো কোষে বাঁধন দেবেন না। আর ওঝা গুণিন তুক তাক জল খাওয়ানো, বরফ জল দেওয়া, গরম জল খাওয়ানো, আদা বেটা খাওয়ানো, রসুন বেটা খাওয়ানো, কিচ্ছু করবেন না, কোনো কাজে আসে না, সাপ কামড়ে কোনো জিনিস কাজে আসে না। একটাই কাজে আসবে, সেটা হচ্ছে ডাক্তারবাবুর কাছে যাওয়া, হসপিটালে যাওয়া, ডাক্তারবাবুকে বলা যে আমাকে সাপ কামড়েছে, ডাক্তারবাবু অবজারভেশনে রাখবেন, যদি 20 ইঞ্চ সাপ হয় বা অল্প বিষ ঢালে ডাক্তারবাবু অবজারভেশনে রাখবেন 24 ঘন্টা, কোনো রোগ লক্ষণ যদি না আসে পরের দিন ডাক্তারবাবু ছেড়ে দেবেন। 24টা ঘন্টা তো খালি হসপিটালে থাকতে হবে একটু নজরদারির মধ্যে, আর বাড়ির আশপাশটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন সবসময়ের জন্য, যত আগাছা জঞ্জাল যা পারবেন সরিয়ে রাখবেন, এই রকম ডাম্প করে রাখা এগুলোও সরিয়ে রেখে দেবেন, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। আর সব সাপই যে বিষধর সাপ সেটাও নয়, মাত্র 4টে সাপ আছে এখানে যাদের কামড়ে মৃত্যু হয়, এই যে গোখ্র, মাছুয়ালাদ, চন্দ্রভোরা যেটাকে বোরা বলেন, আর কালাচ, কালচিতি যেটাকে বলা হয়, এই 4টে সাপের কামড়েই কিন্তু মানুষের মৃত্যু হয়। বাকি যে 2টো বিষধর সাপ পশ্চিমবঙ্গে আছে সেই 2টো সাপ কিন্তু সহজে মানুষকে কামড়ায় না। একটা হচ্ছে অনেকে এখানে সংখিনী বলে বা শাখামুটি বলে, কালো হলুদ ব্যান্ড থাকে গায়ে, এই সাপটা সাপ খায়। এই সাপটা যদি বাড়ির আশেপাশে থাকে তাহলে তাড়াবেন না কখনো, সবাই ভালো করে শুনে নিন, কারণ এই যে সাপটাকে ধরলাম এত বড় সাপটাকেও ও খেয়ে নেবে। ওই সাপ যদি বাড়ির আশেপাশে থাকে অন্য কোনো বিষধর সাপ থাকে না, কালো হলুদ রঙের। হ্যাঁ, আর একটা সাপ হচ্ছে শঙ্খচূড়, কিংকোবরা আমাদের মালদাতে নেই, আমাদের পশ্চিমবঙ্গে আছে, কিন্তু এরাও জেনারেলি মানুষকে কামড়ায় না। তো এটা মাথায় রেখে চলবেন, আর আশা করি মানে আপনাদের যদি এরকম ধরনের সাপ কামড়ের কেস তো অনেক কিছুই হয় এখানে, কোথায় যায়, হাসপাতালেই যায়, তো এটাই ভালো। কারণ কি, আমি তুমি বলছি, তুমি আমার থেকে বয়সে অনেক ছোট, তোমরা ইয়ং জেনারেশন, ঠিক আছে, আমরা শেষের পথে, এখন এই জিনিসগুলো তোমাদের সবচেয়ে বেশি জানা দরকার এবং তোমরা মানে মানুষজনকে বোঝাবে,
যে সাপ কামড় হলে ওঝা গুণিন যেন না যায়, কেননা সাপ কামড় একটা এমার্জেন্সি সার্ভিস, কিন্তু কেননা সেই লোকটা মৃত্যু মুখে যাচ্ছে, এটা একটা এমার্জেন্সি সার্ভিস, ঠিক আছে?